আসলে তারকিফ আমিনাসের লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই যে আমাদের এক ভাই আজকে নবীনগর থেকে আসছে, আমাদের কাছ থেকে বাচ্চা নিতেছে, এক মাস বয়সী বাচ্চা। এক মাস বয়সের উপরে এগুলো 35 দিনের বাচ্চাগুলো দেখেন, এই যে কাঠনের মধ্যে রাখছে, কাঠনের উপর থেকে নিজে নিজে উড়াল দিয়ে একদম উপরে চলে আসছে। এই যে উপরে দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়ায় নিচে আছে, দেখেন নিচে কয়টা পড়ছে। হ্যাঁ, এটা ওই ইয়া করার সময় টেপ মারার সময় সমান করে দিব। তো হ্যাঁ, এটা করো। হ্যাঁ হইতেছে, তুমি কাজ করতে থাকো, অসুবিধা নেই। এই যে বাইরা নিতেছে, যে পঞ্চাশটা কাঠন। তুমি যেটা 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 টেপ মারবা এটা করো, 17টা করে প্রত্যেকটার মধ্যে 17টা করে, 17 চারটে তো, 4 × 15 = 60, 60 = 52, 12টা করে ইয়া করে, তারপর ইয়া করে দেবো, 50টা মিলিয়ে দেবো। হ্যাঁ, 13 × 26 = 26, আর হইলো 12 × 24 = 24, এটা মিলেন। মানে একবার তো গণ্যা দিছে, তারপর আবার প্রয়োজন আপনি আবার গণেন, সমস্যা নেই। ওনারা এক মাস প্লাস বাচ্চা নিছে এখানে আপনার 50 পিস, তারপরে কিছু তিথিন নিছে, তিথিরগুলো তো আপনাদেরকে ওই সময় থাকাইছিলাম। এই যে কিছু হাইব্রিড নিছে, যে হাইব্রিডগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাইব্রিড, 2, 4, 6, এগুলো হচ্ছে হাইব্রিড। আমাদের 3 মাস প্লাস হাইব্রিডগুলো, এগুলোর ওজন আছে মিনিমাম 5 কেজি। তারপর এটার ভিতরে আছে তিতির, এটার ভিতরে আছে তিতির। হ্যাঁ, তিতির, ওনারা তিতিরও নিছে 10 পিস। কারণ তিতিরটা নিলে সুবিধা হলো যে তার কি খাওয়ার পরে যে ইয়াগুলি পরে খাবারগুলি নিচে পড়ে যা, এগুলো তিতিরে খাইয়ে ফেলে, তার জন্য তিতিরের জন্য এক্সট্রা কোনো খরচ পড়ে না। তো আমরা এখন যে বাই নিচ্ছে নবীনগর থেকে আসছে, ওনার সঙ্গে কথা বলো। মুরব্বী আসেন, এদিকে আসেন, এখানে দাঁড়ান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রব। মোহাম্মদ আব্দুর রব, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নবীনগর থেকে। নবীনগর কোন জায়গায় আপনার বাড়ি? আলিয়াবাদ গ্রাম পশ্চিমপাড়া। আদিয়াবাদ পশ্চিমপাড়া না? আলিয়াবাদ পশ্চিমপাড়া। আচ্ছা, আপনি যে আমাদের কাছ থেকে কী কী নিচ্ছেন? এক মাসের বাচ্চা কটা নিছেন? এক মাসের বাচ্চা নিছি এখানে 50 পিস। আর হাইব্রিড নিছেন কয়টা? হাইব্রিড নিছি আপনার 6টা 6 পিস। আর তিথির নিছেন কয়টা? তিথি 10 পিস 10 পিস। আচ্ছা, এই যে আমাদের যে এক মাস বয়সে বাচ্চাগুলো নিলেন, এগুলো আপনার কাছে কেমন মনে হলো? অন্যান্য খামারও তো বাচ্চা দেখছেন, আমাদের বাচ্চাগুলো আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালোই লাগছে, এই কারণে আপনার সাথে মন মিশছে। আচ্ছা, তার জন্য আমরা নিতেছি, আমরা তো খুবই পছন্দ হয়েছে। জি জি, ইনশাল্লাহ। তো আমরা দোয়া করি যাতে আপনি নিয়ে আমাদের এই খামার বাচ্চা নিয়ে আমাদের এই যাত্রা নিয়ে যখন আপনি শুরু করেন, ভবিষ্যতে আপনার এগুলা আমরা যেরকম বেশি রেটে সেল করি, আপনি ওই রকম ভবিষ্যতে আপনি বেশি রেটে সেল করতে পারবেন ইনশাল্লাহ। আপনি দোয়া করেন, আমিও দোয়া করি আপনার। জি জি জি, অবশ্যই অবশ্যই, আমার জন্য আপনারা দোয়া করেন। অবশ্যই অবশ্যই দোয়া করি যাতে আপনি আমাদের মতো এই খামার এরকম প্রসার বড় করে খামার করতে পারেন এবং ভবিষ্যতে অনেক বড় ধরনের বিজনেস করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের যে ভাই যে বাচ্চাগুলো নিছে, এগুলো আমাদের এখানে এখানে আরও বাচ্চা আছে, আমাদের এখানে প্রায় 500 পিসের মতো বাচ্চা আছে। আরও বাচ্চা এখানে 50 পিস নিয়েছে, আরও আছে এখানে, আরও অনেক বাচ্চা আমাদের কাছে আছে। আমাদের দুতলা সেটটা পুরোটাই আমাদের 2টা ইউনিট করে ফেলছি। আমরা জানেন যে আমাদের নতুন প্রজেক্ট হলো সব প্যারেন্টসদের জন্য, আর এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য। ইনকিউবেটর, মেশিন, বাচ্চা, বোর্ডিং থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত সব আমাদের এই ইউনিটে আছে। এই ইউনিটের মধ্যে আমাদের এখানে বাচ্চাগুলো প্রতি মাসে আমাদের কাছে 3000-3000-এর উপরে আমরা বাচ্চা প্রোডাকশন করি প্রতি মাসে। আপনাদের যারা 1500-2000-3000 যতগুলোর দরকার ঠিক এতগুলো বাচ্চা আপনি আমাদের কাছে পাবেন এবং মানসম্মত বাচ্চা পাবেন। অনেকে আছে যে আপনি ইন্ডিয়ান বাচ্চা বিক্রি করে, ইন্ডিয়ান বাচ্চার কোয়ালিটি আর আমাদের বাচ্চার কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্স। আপনি ইন্ডিয়ান বাচ্চা নিলে বাড়িতে নিলে মারা যাবে, কিন্তু আমাদের বাচ্চা আল্লাহর মধ্যে একটা বাচ্চাও মারা যাবে না। এই যে বাচ্চা দেখেন কি সুস্থতা, অনেকের বাচ্চা আছে যে এই যে জানটান সারা দিয়ে দাঁড়াতে হয়, কিন্তু আমাদের বাচ্চা কিন্তু এরকম না, আমাদের বাচ্চাগুলির কোয়ালিটি অন্যরকম। এখানে যেটা দুতলা সেটটা পুরোটাই বাচ্চায় ভর্তি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের বাচ্চা প্রতি মাসে 3000-এর উপরে বাচ্চা প্রোডাকশন আছে। এটা এই সবগুলো মানুষের বুকিং দিয়ে রাখে, 2-3 সপ্তাহ আগে মানুষের আয়সা দেখে খামার দেখে আমাদের এখানে অ্যাডভান্স করে দেয়। অ্যাডভান্স করার পরে তখন আপনি আমরা তাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে যান। আমাদের ওইদিকেও আছে, ওইদিকেও আমাদের কিছু বাচ্চা আছে। ওগুলো আমাদের যে বোর্ডিং চলতেছে, আমাদের বোর্ডিং চলতেছে, এখানে কিছু বাচ্চা আছে এটার ভিতরে। এই যে ওইটার ভিতরে আছে আমাদের বোর্ডিং বাচ্চা, এই দেখেন এখানে বাচ্চা আছে, ওইগুলো বোর্ডিং হচ্ছে। এটা কিন্তু আমাদের দুতলায় আরেকটা সেট, এটা আমাদের দুতলায় আরেকটা সেট, আরেক পাশের সেটটা এখানেও সব বাচ্চা। যেদিকেও আছে কিছু বাচ্চা, যে দেখে অন্যদিকে কিছু বাচ্চা, এটা এখন এক মাস হয় না, তার জন্য যখন এক মাস হয় তো আমরা আমাদের ওই সেটে ওই 2 নম্বর সেটে আমরা পাঠাই, এক মাস বয়সে আমরা 2 নম্বর সেটে পাঠাই দিই। খাবার দিয়ে দিতেছ? হ্যাঁ, কিছু খাবার দিয়ে দাও। এই যে আমাদের শাহিন ভাই আমাদের এই প্যাকেটগুলো করতেছে, আমাদের শাহিন ভাই আবার প্যাকেট করার জন্য খুব উস্তাদ, তার জন্য আমাদের শাহিন ভাই মনোযোগ দিয়ে
আমাদের যে খামারের বাচ্চার কার্টুনগুলো করতেছে। আমরা ওই যে আরেক ভাইয়ের সঙ্গে কথা বলি, দেন আপনার একটা সাক্ষাৎকার নেই ভাই, আপনার নাম কি? আমার নাম হাসান। হাসান ভাই, ও আপনি তো আমার সাথে কন্ট্যাক্ট করছিলেন। আচ্ছা আচ্ছা হাসান ভাই, আমাদের বাচ্চাগুলো যে নিতেছেন আপনার কাছে কেমন লাগলো বাচ্চাগুলো? আমাদের কথা আর কাজে মিল পাইছেন তো বাস্তবে নাকি? অনেকে তো ওই যে টেলিফোনে বলে একরকম, বাস্তবে আসে দেখেন আরেক রকম। আমাদের সাথে আমার সাথে যাকে কথা বলছেন এবং আইসা যে আমার বাচ্চা দেখলেন, আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার কাছে খুব ভালো লাগছে, আমার বাচ্চা দেখে খুব ভালো লাগছে। ভবিষ্যতে বাচ্চা নিতে চায়, তাদের কাছে আমাদের সম্পর্কে বলবেন? অবশ্যই অবশ্যই। তারপর আমার বন্ধু বান্ধব যদি কেউ খামার করতে চায়, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা দোয়া করি যে আপনি আপনারা যেভাবে বিশ্বাস করে আমার কাছ থেকে নিতেছেন, আমরা দোয়া করি যাতে ওইভাবে যাতে আপনাদের খামারটা অনেক বড় হয়, ভবিষ্যতে আপনারা আমাদের মতো এরকমভাবে মার্কেটিং করতে পারেন, সারা দেশে আপনাকে যাতে হাসান ভাই নামে সবাই চিনে। আমাকে তো সবাই চিনে, জামান ভাই বললে বাংলাদেশের সব প্রান্তে চিনে। আপনাকেও ভবিষ্যতে একদিন যখন আপনি সুনামের সাথে ব্যবসা করতে পারবেন, আপনাকেও সবাই চিনবে একদিন। হাসান ভাই, নবীনগরের হাসান ভাই, এক নামে সবাই চিনবে। নবীনগর বন্ধু? আচ্ছা 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 আচ্ছা। একসাথে করতে শিখতেছি রব ভাইয়ের এখানে। আচ্ছা আচ্ছা, আমি ওর সাথে সহযোগিতা করতেছি। জি জি জি, অবশ্যই অবশ্যই, অনেক ভালো। এর উদ্যোগটা আমি। আচ্ছা আচ্ছা, ওর বাড়িতে করতেছেন? আচ্ছা জি জি, ঠিক আছে ঠিক আছে। ইনশাল্লাহ আমরা দোয়া করি, দোয়া করি যাতে আপনারা আপনাদের বিজনেসে ভবিষ্যতে সফল হতে পারেন, আমরা সেটা দোয়া করি। আর আপনার সার্বক্ষণিক সহায়তা আমাদের কাছে, যে কোনো সমস্যা হবে আমাদের নাম্বার তো আছে, আমাদের এই যে মেডিসিন এবং সাপোর্টের জন্য আমাদের তুহিন ভাই আছে, তুহিন ভাইয়ের নাম্বার দিয়ে দেবে, আপনি তুহিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মেডিসিন সাপোর্ট যা লাগে, খাবার দাবার খায় না বা যে কোনো সমস্যা হয়েছে, যে কোনো সমস্যা আপনি তুহিন ভাইকে ফোন দেবেন, তুহিন ভাই আপনাকে সাপোর্ট দেবে। ভাই আসেন, এই যে আপনার আপনার নামটাকে আপনি একটু দাঁড়ান এখানে, আপনার একটা সাক্ষাৎকার নেই, ছোটো ভাইয়ের একটা সাক্ষাৎকার নেই। আপনার নাম কি? মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি, আপনি যে আমাদের এই যে বাচ্চাগুলো নিতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে বাচ্চাগুলো দেখে? কি ভালো লাগতেছে নাকি আসলে ভালো লাগতেছে নাকি বিরক্ত লাগতেছে যে আসলে কি বাচ্চা দিল? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চার কোয়ালিটি ভালো না? যাক আলহামদুলিল্লাহ। তো আপনি ওই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যদি কেউ যদি মনে করেন ভিডিওটা দেখে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনি কেমন দেখলেন খামারটা, কেমন দেখলেন? বা সবাই নিতে পারেন, এখানে অনেক ভালো বাচ্চা, মানে বাচ্চার কোয়ালিটি ভালো অনেক। আচ্ছা, তো যে আসবেন, হ্যাঁ আশা করি এখানে পছন্দ হবে, এরকম বাচ্চাগুলো দেখছে। জি জি, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমাদের আরেক ভাই, যে এই ভাই হলো আমাদের পরিবহনের মালিক, পরিবহন আমাদের বাচ্চা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি পৌঁছে দেয়। আজকে কোথায় যেতেছেন বাচ্চা নিয়ে? নবীনগর যেতেছেন? এই যে এই ভাইয়ের নবীনগর যেতেছে, নবীনগর আলিয়াগাবাদ গ্রামে। আমাদের এখান থেকে যে পরিবহনের দায়িত্বে উনি আছে, ওনাকে দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়ি পাঠাই, উনি সুন্দর করে নিয়ে বাচ্চা নিয়ে পৌঁছে দিয়ে আসে। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে চান আপনি যেতে পারবেন না বাংলাদেশের যে কোনো জায়গায়? ওকে ওকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকেন, এবং ভালো বাচ্চা দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি জামান ভাই নরসন্দী তার্কি ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।